সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি দেশ ও দেশের বাইরে বসে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তারা সবাই ভালো আছেন। এবং আপনাদেরকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ স্বাগতম জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের টক 25 প্রোগ্রামটির আরেকটি নতুন এপিসোডে। এবং আমরা আপনাদের জন্য বাংলাদেশের প্রখ্যাত কিছু বরেণ্য ব্যক্তিদেরকে এই প্রোগ্রামে আমরা নিয়ে আসি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারেন কিছু বরেণ্য ব্যক্তিত্বের অনুপ্রেরণার কথা। এবং আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছে যার নাম যদি আমি বলি হয়তো বা কমই হয়ে যাবে, বেগম সুরাইয়া আলমগীর। এবং আমরা ওনাকে চিনি অনেকভাবেই, ওনার বর্তমান যে ওনার বর্তমান অবস্থান হচ্ছেন উনি ঋষিজুর শিল্পী গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান। কিন্তু আমরা ওনাকে আরেকটি পরিচয়ও জানি, যে পরিচয়টি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে নিয়ে আসতে হবে এই বাংলার কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী, যাকে আমরা মনে প্রাণে আঁকড়ে ধরে রেখেছি এবং আঁকড়ে ধরে রাখবো সারাটা জীবন। উনি আমাদের সবার প্রিয় মুক্তিযোদ্ধা স্যার ফকির আলমগীর। গত জুলাইয়ের 23 জুলাই উনি পরলোক গমন করেন। আমরা ভারাক্রান্ত মনে এটাকে এখনো মেনে নিতে পারছি না। উনি আমাদের 21শে পদক প্রাপ্ত এবং বাংলার গণসংগীতকে স্যার ফকির আলমগীর নিয়ে গিয়েছেন এমন একটি অধ্যায়ে যে শুধু বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করেছেন এই পুরো বিশ্বের কাছে, এবং তার প্রত্যেকটি গাওয়া গান আমি মনে করি আজীবন আমাদের মনে লালিত হবে এবং আমরা এটাকে লালন করে যাব বাংলাদেশ যে পর্যন্ত গণসংগীতকে লালন করে যাবে সেই পর্যন্ত এই কিংবদন্তি শিল্পীর গান আমরা মনে প্রাণে লালন করব। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে জানবো তারই কিছু কথা, তারই সহধর্মিনী আমাদের সবার প্রিয় বেগম সুরাইয়া আলমগীর। আমি তাকে খুব কাছের থেকে দেখেছি এবং সে আমার মায়ের তুল্য, এবং আমি তাকে সম্মানের সহিত ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের টক 25 অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমন্ত্রণ জানাই, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? প্রথমেই জানতে চাব আপনি কেমন আছেন, এই করোনার সময় আপনার দিন কেমন কাটছে, এবং তারই সাথে জানতে চাব আপনি বাংলাদেশের এমন একজন প্রখ্যাত গুণী ব্যক্তির সহধর্মিনী ছিলেন যার সাথে জীবনের প্রায় 4 যুগ সময় আপনি অতিবাহিত করেছেন। জনগণ ফকির আলমগীর স্যারকে যেভাবেই চেনেন না কেন, তার সহধর্মিনী হিসাবে আপনি তার জীবন দশায় কিভাবে পেয়েছেন, যদি আপনি আমাদের সাথে সেটা একটু বর্ণনা করতেন। জি ধন্যবাদ শাহরিয়ার, তোমার জন্য আমার, তুমি আমার অনেক প্রিয়। তুমি জানো আমি সবসময় তোমাকে সন্তান তুল্য মনে করি। তোমার জন্য দোয়া ও শুভকামনা, আর তোমার উত্তরোত্তর তোমার আরো সমৃদ্ধি উন্নতি, তুমি যেন জীবনে চলার পথে তুমি লাভ করতে পারো, সেই দোয়া রইল, শুভকামনা রইল। আর এই বিজয়ের মাসে প্রত্যেক শ্রোতা বাঙালি ভাষাভাষী ভাইয়েরা যত এদের পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ফকির আলমগীরকে বিশেষ করে সবাই ভালোবাসতেন, হিমালয় সমান ভালোবাসা দিয়ে তারা ফকির আলমকে আপ্লুত করেছেন। আমি তো তার মৃত্যুর পরে অনেক দেখেছি, এত ভালোবাসতেন মানুষ, সাধারণ জনগণ। আমি অবাক হয়ে যাই যে মানুষ তাকে এত ভালোবাসে। প্রতিদিন শত শত ফোন আমাকে আবেগ আপ্লুত করে। এমন কিংবদন্তি শিল্পীকে হারিয়ে আমি দিশেহারা, মনে হয় চারিদিকে আমার
নিঃসীম শূন্যতা প্রতিদিন আমাকে গ্রাস করে আমাদের আনন্দের ভান্ডার। পৃথিবীর খবর এই ফকির আলমগীরের মাঝে চলে আসতো। আমি তো টেলিভিশন দেখতাম না, কিন্তু ফকির আলমগীর পৃথিবীর খবর রাখতেন, নিজের লেখালেখি করতেন। এই করোনাকালীন সময়ে বেশিরভাগই তিনি লাইভে আসতেন প্রতিদিন। আমি যে চেয়ারটা বসে আছি, যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডে, সেজন্য আমি এই জায়গায় বেছে নিয়েছি তার রুমটাতে। এই জায়গায় বসে বসে প্রতিদিন আমি দরজা ঠেলে একটু কফি দিতাম, একটু রোচা দিতাম, কত খুশি হতেন। আমাকে বলতেন, একটু শুনো দাঁড়ায়, তুমি কত বাঁশি বাজিয়েছেন, কত কথার মালা সাজিয়েছেন, কত ভক্তদের আনন্দ দিয়েছেন এই 2 বছর করোনাকালীন সময়ে লেখালেখি করেছেন। অনেক লেখালেখি করতেন, এত এনার্জেটিক, এত প্রাণচঞ্চল, এত কর্মঠ ফকির আলমগীর এই সুন্দর পৃথিবীতে নেই, ভাবনায় আসে না। তার ভক্ত অনুরাগীরাও ভাবতে পারে না। আমরা তো মনে করি সে কোথাও হয়তো কনসার্টে গেছে, অনুষ্ঠানে গিয়েছে। 71 বছর বয়সে তাকে ক্লান্তি পরাভূত করতে পারেনি, একদম মনে 25 বছরের যুবকের মতো, এত তারুণ্য দীপ্ত, এত এনার্জেটিক। আমি এরকম মানুষ খুবই কম দেখেছি। আমার জীবন সার্থক, মানুষ তার কর্মে মানুষের মধ্যে চিরজীবন স্থায়ী তার আসন করে নেয়। ফকির আলমগীর তেমনই একজন মানুষ, সে মানুষের হৃদয়ে সে আসন করে নিয়েছেন। বিশেষ করে সাধারণ মানুষকে উনি ভালোবাসতেন, সাধারণ মানুষকে নিয়ে গান করতেন সবসময়। মে দিবস মানেই ফকির আলমগীর, 1লা বৈশাখ মানেই ফকির আলমগীর, বিজয় দিবস মানেই ফকির আলমগীর। আজকে বিজয় দিবস আসছে, কিন্তু সেই বিজয় দিবসের আনন্দ আমাদের পরিবারে নেই। সব শিল্পীদের মুখে শুনি স্বাধীন বাংলার শিল্পীরা বলে, এই গত 30 তারিখে ছিল আমাদের ঋষিদের 45 বছর পূর্তি। সেই পূর্তি অনুষ্ঠানে আমি অনিচ্ছা সত্য ফকির আলমগীরের স্থলা শিবিক্ত হয়েছি। আমার ইচ্ছে ছিল না, আমার মন ভারাক্রান্ত, তবু কি করব, অনিচ্ছা সত্ত্বেও আমার সেই ঋষিদের হাল ধরতে হয়েছে। স্বাধীন বাংলা বেতারের সব শিল্পীরা বলতেছে, আমাদের এই জায়গায় অনুষ্ঠান আছে, সেই জায়গায় অনুষ্ঠান আছে। ফকির আলমগীর তো কত দৌড়াদৌড়ি ছুটাছুটি থাকতো, আজকে তার এই জায়গায় অনুষ্ঠান, ওই জায়গায় অনুষ্ঠান, সেই জায়গায় অনুষ্ঠান, শুধুমাত্র গল্পই শুনতাম। এখন আমার কাছে সবকিছু স্বপ্নে মনে হয়, এই করোনাকালীন সময়ে এই মানুষটা চলে যাবে, আমি ভাবতেও ভাবনায় আসে নাই। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে আল্লাহ তাকে বেশ নসিব করুন, সেই দোয়া করি আমরা। আর সে যে এত গুণী মানুষ, আমি কাছ থেকে দেখা আমার এত জ্ঞানী গুণী মানুষ কম দেখেছি। এ জীবনে প্রায় 30-35টা বই লিখে গেছেন। সর্বশেষ বই ছিল তার পবিত্র হজ ব্রত নিয়ে লিখা, এহরাম থেকে আরাফাত। সেই বইটি তিনি 2 বছর যাবৎ খুব মানে রিচার্জ করে করে হজ নিয়ে, হজের মধ্যেই থাকতেন ডুবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন টাইমলি। এই হজের পরে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে আমি দেখি নাই। আর এত জ্ঞানী, এত গুণ তার চারিদিকে, আমি তো কল্পনা করতে পারি না। যেমন পারিবারিক ক্ষেত্রে সে সফলতা লাভ করেছে, তেমন তার চাকরি ক্ষেত্রে সফলতা করেছে লাভ করেছে, তেমন সঙ্গীতে তার সফলতা লাভ করেছে। সে 30 বছর বিসিআইসিতে, বাংলাদেশ কেমিক্যালস কর্পোরেশন ইন্ডাস্ট্রিতে গণযোগাযোগে চাকরি করেছেন মহাব্যবস্থাপক পদে। এলপিএ আসেন 2007 সালে। দীর্ঘ জীবনের পথ পরিক্রমায় পৃথিবীর বাংলাভাষী মানুষের ভালোবাসা পেয়েছেন, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা পেয়েছেন, সম্মাননা পেয়েছেন অনেক। 1999 সালে পেয়েছেন 21শে পদক পুরস্কার, পেয়েছেন বাংলা একাডেমির ফেলোশিপ, পেয়েছেন 2013 সালে রাষ্ট্রীয় সম্মান, তো 21শে পদক পেয়েছেনই, জসীমউদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন, পশ্চিমবঙ্গের মহাসম্মান পেয়েছেন 2015 সালে। একজন সফল সংগঠক, 1997 সালে গঠন করেন অপসংস্কৃতির বিরুদ্ধে ঋষির গোষ্ঠী,
যেন সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে পথ চলার এক ভেনগার্ড। প্রায় 44 বছর ধরে অত্যন্ত কাছ থেকে দেখা এই মানবতার গায়ক, এক গুণী মানুষটিকে যতই দেখেছি ততই আমি বিস্মৃত হয়েছি। নিরলস সংগ্রামী, অকুতোভয় নির্ভীক এ শিল্পী, এ দেশের খেটে খাওয়া মানুষের শিল্পী, অবয়বে যার পরিচয়, হাজারো মানুষের মাঝে ঝাঁকড়া চুলের উন্নত নাসিকার শ্যামলা বর্ণের এই গণমানুষকে জনগণ অনায়াসে চিনে ফেলত। অত্যন্ত নিরলস পরিশ্রমী এ গুণীকে ক্লান্তি কখনো পরাভূত করতে পারেনি। 71 বছর জীবনে কোনোদিন তিনি একটি মিথ্যা কথা বলেননি। গণসঙ্গীতের আদর্শে দীক্ষিত লৌহ কঠিনী মানুষটি মনের দিক থেকে অত্যন্ত নরম ছিলেন। স্নেহবশল পিতা, প্রেমময় স্বামী, প্রেমময় দাদা ছিলেন। পরনিন্দা, পরচর্চা, ধূমপান থেকে সবসময় বিরত থেকেছেন। তার গানের উদ্ধৃতি কথার মালার মতোই সবসময় জন্মদিনের মতোই পবিত্র শিশুই থেকেছেন। পরিবার, অন্তঃপ্রাণ এ সফল মানুষটি জীবনে চলার পথে বাঁকে বাঁকে অনেক কঠিন পরিস্থিতি ও সংগ্রামকর জীবনের সঙ্গে একাই লড়েছেন। নিজের চড়াই উৎরাইয়ে জীবন যুদ্ধে একাই লড়তে লড়তে হয়েছেন বিজয়ী, হয়েছেন সফল কাম। পদ্মাপাড়ের মানুষ ফকির আলমগীর পদ্মার উত্তাল ঢেউয়ে ঢেউয়ে উদান স্রোতে শত প্রতিকূলতায় একমাত্র নিজের প্রচেষ্টায় কোন রকম সহযোগিতা ছাড়াই ফকির আলমগীর দেশজুড়া খ্যাতি অর্জন করেন, জীবনে সফল কাম হয়েছেন। ফকির আলমগীরের বন্ধু জনপ্রিয় ফেরদৌস আইক্তার ইন্টারভিউতে বলেছেন, যথার্থই নিজে কষ্ট করে বড় হয়েছেন, তিনি নিজের টাকা দিয়ে নিজে চলেছেন, কারো কাছে তার হাত পাততে হয়নি, কষ্ট করে তিনি মানুষ হয়েছেন। তার বর্ণাঢ্য ব্যাপৃত এই বিশাল জীবনের উপাখ্যান আমি হয়তো এই স্বল্প পরিসরে তুলে ধরতে পারবো না। একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, একজন সফল লেখক, এ পর্যন্ত তার লেখা বইয়ের সংখ্যা প্রায় 30টি। পবিত্র হজ ব্রত পালন করেন 1919 সালে। প্রায় অনেকদিন ধরে লিখে চলেছেন পবিত্র হজ ব্রত নিয়ে বই, এহরাম থেকে আরাফাত। মৃত্যুর প্রায় 20-25 দিন আগে প্রকাশিত এ বইটি দেখে যেতে পেরেছেন। খোদার কাছে অনেক শুকরিয়া আদায় করি ইহরাম থেকে আরাফাত তার জীবনের ধর্মের প্রতি অনুরাগ ভক্তি উদ্ভাসিত হয়ে যেন এক পরিপূর্ণ হাজি হয়ে পরপারে পাড়ি জমালেন ফকির আলমগীর। আধ্যাত্মবাদের আবেগের সঙ্গে যুক্তিযুক্ত জীবনবাদী চেতনার এক অদ্ভুত অপরূপ সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছেন তিনি এবং সক্রিয়তা বজায় রেখেই চলেছেন। তিনি গণমানুষের সবচেয়ে কাছাকাছি থেকে তা করতে পেরেছেন। বাঙালি ঐতিহ্যকে সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যে কণ্ঠশিল্পী আমাদের জাতীয় জীবনের সন্ধিতে ক্রোধ, ক্ষোভ, জনসমর্থনের বাণী ধারণ করে বলিষ্ঠ আত্মপ্রত্যয়ী ভূমিকা পালন করে 1950 সালের 21শে ফেব্রুয়ারি যে শিল্পীর জন্ম তার ঠিক 2 বছর পরই সেই দিনটি ভাষা আন্দোলন রক্ত দলিল হয়ে গেল। 21 আমাদের সচেতন সংগ্রামের সূতিকাগার, 21-এ যা তার 21-এ পদকপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী বিভিন্ন ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য পদচারণা ও অনবদ্য পরিবেশন সবাইকে অনুপ্রাণিত করে, সেই সঙ্গে কালের স্থবিরতা অতিক্রম করে হয়ে ওঠেন সমকালের আধুনিকতম শিল্পী। 50 বছরের ইতিহাস যার বলিষ্ঠ কণ্ঠে ধারণ করা আছে, গণসঙ্গীতের নায়ক, উপমহাদেশের সমাজ সচেতন এ শিল্পী বেঁচে থাকবেন গণচেতনার সংগ্রামী আর সৃষ্টি জন হেনরি মেন্ডেলা দাম দিয়ে কিনেছে বাংলা, নূর হোসেন ভয় কি মরণে মানুষের মাঝে বসবাস করি, মায়ের একদার দুধের দাম, মুজিব আমার স্বপ্ন সাহস সহ শত শত গান আর তার রচিত বইয়ের মধ্যে বেঁচে থাকবেন খেটে খাওয়া মুঠে মজুরের শ্রমের গ্রামে, বেঁচে থাকবেন শত শত সখিনার নিকোন উঠোনের ভালোবাসার ফসলের গ্রামে। পদ্মাপাড়ের সন্তান, 71-এর বীর মুক্তিযোদ্ধা, শ্রমিকের অধিকারের বিপ্লবী কণ্ঠস্বর, গণমানুষের গায়ক, মানবতার গায়ন গায়েন, গণমানুষের মুকুটবিহীন সম্রাট, সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের হিমালয় সমান ভালোবাসায় সিক্ত হয়েছেন। পদ্মার উজানসুতে শত প্রতিকূলতায় জীবন সংগ্রামে বিজয়ী বীরের নাম ফকির আলমগীর। আর আমি তার সহধর্মিনী হয়ে তার সাথে দীর্ঘ পথ পরিক্রমায় তার পাশাপাশি
থাকতে পেরে আমার জীবন ধন্য। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এমন কণ্ঠ আর কলম দুটোই সমান তালে চলতো, দুটোই তাকে করেছিল বেগবান, দুটোই তাকে সাফল্য এনে দিয়েছে। কণ্ঠ যেমন চলতো দুরন্ত গতিতে, সেই দুর্বার কণ্ঠ, যেই কণ্ঠ শহীদ মিনার, যেই কণ্ঠ সাবাস স্মৃতিসৌধ, যে কণ্ঠ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে দুলাইত করেছিল, মানুষকে আন্দোলিত করেছিল, মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, সেই কণ্ঠ যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। কিন্তু স্তব্ধ হয় নাই, আমার মতে এই কণ্ঠ যেন স্তব্ধ হয় নাই, প্রতিটি বাঙালির ঘরে ঘরে সেই কণ্ঠ যেন অনুরণিত হয় প্রতিনিয়ত। তিনি থাকবেন তার কর্মের মধ্যে, বেঁচে থাকবেন তার গানের মধ্যে, বেঁচে থাকবেন তার সৃষ্টি সৃজনশীল অনেকগুলি বইয়ের মাঝে। আরো অনেকগুলি অপ্রকাশিত বই আছে, আমি তার তার আগামী স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হব। তার স্বপ্নের ঋষির সংগঠনকে আমি সামনের দিকে, তার আদর্শকে বুকে ধারণ করেই তার স্বপ্নকে আমি এগিয়ে নিয়ে যাব আগামী দিনগুলিতে ইনশাল্লাহ। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন। আমি নিজে লেখালেখি করি, আমাকে ফকির আলমগীর খুব উৎসাহ দিতেন যে তুমি লিখো, আমাকে বই বের করতে সহযোগিতা করতেন, বই প্রকাশের জন্য নিজে অনেকগুলো লিখতেন, তার মতো তো এত গুণী না আমি। তবে আমি ছোটবেলা থেকে লেখালেখি করতাম, চাঁদের হাট করতাম, তারপরে কচি কাঁচা করতাম। আমি অনেক গুণী জ্ঞানের সান্নিধ্যে আসছি, কবি সুফিয়া কামালের সান্নিধ্যে আসছি, নূরজাহান আপার সান্নিধ্যে আসছি, দেখেছি ফকির আলমগীরের বদৌলতে মহাশ্বেতা দেবীকে, দেখেছি দেখেছি ম্যান্ডেলাকে, দেখেছি মাদার টেরেসাকে। জীবনে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে অনেক, পৃথিবীর প্রায় অনেক দেশে ফকির আলমগীরের সফর সঙ্গী আমি হয়েছি, তাতে অনেক কিছু শিখেছি। এই চড়াই উৎরাই জীবনে আমি অনেক কিছু দেখেছি, অনেক সংগ্রাম মুখর পরিবেশও দেখেছি, সেই তাকে দেখেছি সেই সব কিছুকে সেই উজান স্রোতে ঠেলে ঠেলে সে নিজেই সে নিজের অধিকার আদায় করে নিতেন, নিজেই সংগ্রামী এই গানগুলাকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতেন, মুঠে মজুরের একজন তিনি নিজেকে মনে করতেন, খুব শ্রদ্ধালাপী, শিশু সুলভ মানসিকতা, নিজে খুব লৌহ কঠিন গানগুলা গাইতেন ঠিকই গণসঙ্গীতের, এই লৌহ কঠিন গানের আড়ালে তার একটা কোমল মনের অস্তিত্ব আমরা সব সময় দেখতে পেতাম। আমাকে জীবনেই 45টি বছর আমাকে কোনোদিন রান্না করে যেতে হয়নি, আমি একদিনও মনে পড়ে না যে তাকে রান্না করে খাইয়েছি। তিনি পছন্দ করতেন না আমি ঘামাই বা আমি ময়লা নোংরা জিনিস ধরি, আমাকে তিনি ফুলের মতোই রেখেছিলেন। আমাকে বেঁচে রাখানোর জন্য তার কি যে আপ্রাণ চেষ্টা! এই করোনাকালীন সময়ে উনি নিজে প্রতিদিন ব্যাপার নিতেন, গরম পানির ব্যাপার নিতেন, কিন্তু নিজে একটু নিয়ে আমাকে দিয়ে দিতেন পানিটা, গরম পানিটা, ডাকতেন আমাকে কলি বলে ডাকতেন, সম্বোধন করতেন, আমার ডাক নাম আনারকলি, আমার বাবা মা আনারকলি নামে ডাকতেন। আর ফকির আলমগীর আমাকে চিঠি লিখতেন বনলক্ষ্মী নামে, দীর্ঘ 1.5 বছর যাবৎ চিঠি আদান প্রদান করতাম। আমি তাকে কালো রঙের ছিলেন বলে ঝাঁকড়া চুলের বাঁশি বাজাতেন, সে অনেক সুন্দর বাঁশি বাজান, তার বাঁশির অনেক ভক্ত আছেন, সেই বাঁশি বাজাতো যে এত সুন্দর করে আমি মুগ্ধ হয়ে যেতাম। আমি কৃষ্ণ নামে তাকে লিখতাম, সেই চিঠিগুলো এখনো সংগৃহীত আছে আমার কাছে, সংরক্ষিত আছে, ভবিষ্যতে আমি চিঠি নিয়ে একটা বই বের করব। তার এত লেখালেখি, মৃত্যু 3-4 মাস আগের থেকে শুধু গুছাচ্ছেন, আমার বাসায় একটা আর্কাইভ, এত ছবি, এত গুণী জ্ঞানীর ছবি সমৃদ্ধ, নিজের ছবি, এই জীবনের কত পরিক্রমায় এত ইতিহাস এত রেখেছেন ফ্রেম বন্দি করে, আমার ভাবনায় আসে না একটা মানুষ কি করে এত গুছালো হয়, এত লেখালেখি, এত কাজ, এত সংসারের সময় দেয়া, নিজে সংসারের জন্য অনেক কিছু করেছেন। আমাকে আমাদের সন্তানদের, আমার 3 ছেলে, ফকির আশেক আলমগীর রানা বড় ছেলে সাউথ ইস্ট ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার পদে আছেন, 13 বছর চাকরি জীবন। আমার মেজো ছেলে ফকির মাসুক আলমগীর রাজীব, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ত্রিপল্লী ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক। আমার ছোট ছেলে ফকির হাসান আলমগীর রাহুল, সে MBA পাশ করে IFIC ব্যাংকে চাকরিরত আছে। 3 ছেলেকে এস্টাবলিশ করে দিয়েছেন, আমাদের বাসস্থান তৈরি করেছেন,
আমাদের যাতে কষ্ট না হয় অনেক গুছিয়ে দিয়ে গেছেন, নিজে কষ্ট করে গেছেন, নিজে অনেক মিতব্যয়ী ছিলেন, নিজের জন্য বাসায় একটু সিদ্ধ রুটি খেতেন, একটু সবজি খেতেন, ছোট মাছ খেতেন, কোনোদিন দেখি নাই যে সে একটা ভোগ বিলাসিতায় সময় ক্ষেপণ করতেন, শুধু লেখালেখি, শুধু লেখালেখি, টকশো করতেন, গানের মধ্যে তার বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন। তিনি যেমন খিলগাঁও পল্লিমা সংসদের আজীবন সদস্য ছিলেন, ঢাকা লাবণী এসোসিয়েশনের সম্মানিত সদস্য ছিলেন, বাংলা একাডেমি ফেলোশিপ পেয়েছেন, উনি ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে ঋষি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আটটি দল নিয়ে গণসঙ্গীতের গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ছিলেন, সম্মিলিত সংস্কৃতির সাংস্কৃতিক সংগঠনের উনি সহসভাপতি ছিলেন। এতগুলা সংগঠনকে উনি সমান তালে তার দায়িত্ব পালন করছে, সামাজিক দায়িত্ব যেমন পালন করছে সংগ্রাম বৈরী প্রকৃতি দারিদ্র আর দুঃশাসনের বিরুদ্ধে, প্রতিবাদ মুখর সজাগ উচ্চারণ ফকির আলমগীর। আমি তার সহধর্মিনী নিয়ে আমি তার জীবন সাথী হতে পেরে আমার জীবন অনেক ধন্য। আমি তার কাছ থেকে আমি জীবনে এত সমৃদ্ধ হয়েছি। আমার জন্ম সিলেটের মৌলভীবাজারে মুসলিম কোয়ার্টারে, কিন্তু এই ওর এই ছোট্ট একটা পরিসর থেকে আমি রাজধানীর সেই বঙ্গভবন থেকে সেই বইমেলা, বাংলা একাডেমি পর্যন্ত তার যে ব্যাপৃত, যে আলোয় আলোকিত ঢাকা ইউনিভার্সিটি, সবকিছু সঙ্গী আমি তার, সেই আলোকের পথে আমি হেঁটেছি তার সাথে। আমি অনেক গুণী জ্ঞানীর সংস্পর্শে আসতে পেরেছি। উনি সব সময় শেখ কামাল লোহানীর নাম নিতেন, সেই ডক্টর আহমেদ শরীফের নাম শুনেছি তার মুখে, সেই হেমাঙ্গ বিশ্বাসের নাম শুনেছি, সেই ম্যান্ডেলার নাম শুনেছি, পিট সিগারের নাম শুনেছি, সেই চে গুয়েভারার নাম শুনেছি, সেই পিট সিগারের নাম শুনেছি, জন লেলনের নাম শুনেছি, শুনেছি জর্জ হ্যারিসনের, অংশুল মান রায়ের নাম শুনেছি, গৌরীপ্রসন্ন মজুমদারের নাম শুনেছি। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব, চারিদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার বিজয় দিবসের আনন্দ উৎসব চারিদিকে, এর মধ্যে সেই আনন্দ উৎসবে ফকির আলমগীর পদচিহ্ন পড়বে না। আর তার দাম দিয়ে কিনেছে বাংলা, কারো দানে পাওয়া নয়, আর উচ্চকিত হবে না, ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। আমরা আসলে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাচ্ছি আপনার বক্তব্যের মাধ্যমে, এবং আমরা আসলে জানি যে ফকির আলমগীর এমন একটি নাম আসলে যার কোনো বর্ণনা লাগে না, এবং তিনি সব গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন, এবং তিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং 1971 সালে উনার যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার গাওয়া যে স্বাধীনতার গানগুলি, কালজয়ী গানগুলি আমাদের মুক্তিযোদ্ধাদের জুগিয়েছেন মনোবল, এবং জয় করেছি আমরা এই বাংলাদেশকে। তো আমরা আসলে এই পর্যায়ে আসলে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা আমি আপনার কাছে আমি তোমার এতটুকু তুমি তোমার এতটুকু প্রশ্ন করুন করতে আমি হয়তো তোমাকে সুযোগ দেই নাই, আমি তোমাকে দুঃখিত, আমি আমি না, আবেগ আপ্লুত আমি হয়ে নিজের আমরা আমার আমরা লেখা আমরা একটা আর্টিকেল থেকে পড়েছি আমি জি আমার আপনার আর্টিকেলটা। আপনার আপনার কাছে শুধু এতটুকু জানতে চাই যে আপনি একজন লেখক এবং কবি, এবং এই লেখা ও কাব্যিক ধারার অনুপ্রেরণার উৎস কোথা থেকে আপনি পেলেন, এবং এটাই আপনার কাছে আমরা জানতে চাই, এবং তারপরে আমরা অনুষ্ঠানটি সমাপ্ত করব। আমি তোমাকে বলি, ফকির আলমগীর আমাকে আমার লেখা দেখে আমাকে ভালোবেসেছেন। আমার আমি আমার চিঠি পড়ে যে শৈল্পিক, সে শৈল্পিক শৈল্পিক রচনায় সমৃদ্ধ থাকতো আমার চিঠিগুলা, সেই চিঠি পড়ে তার অনেক ভক্ত ছিল সারা বাংলাদেশে, অনেক অনেক ভক্ত তার, কিন্তু তাদের মধ্য থেকে তিনি আমাকে বেছে নিয়েছেন শুধুমাত্র আমার শৈল্পিক গুণাবলী দেখেছেন আমার মধ্যে, আমার মধ্যে একটা হয়তো তার এই আমার লেখাটা তার কাছে
হয়তো ভালো লেগেছে। আমি ছোটবেলা থেকে লেখালেখি করতাম, আমার বয়স যখন 10-12 বছর, তখন আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধ দেখেছি, আমি গ্রামে চলে গিয়েছিলাম, সেই যুদ্ধর এই ভয়াবহতা দেখে আমি তখন যখন বিজয় লাভ করলো মুক্তিযোদ্ধারা আনন্দে, যখন কেউ আহত কেউ নিহত, যারা বেঁচে ছিল সবাই জয় বাংলা স্লোগান করে যখন ফিরতেছিল, সেই অবয়বটা মুক্তিযোদ্ধা ভাইদের আমার চোখে ভাসে। তখন তো আমি ফকির আলমের সাথে পরিচয় ছিলাম না, তখন থেকে আমি আমি নাটক লিখেছিলাম, তখন থেকে স্বাধীনতার উষালগ্নে সেই ছোট্ট আনারকলি। আমি তখন কলেজের ছাত্ররা সেই আমার নাটক নিয়ে জনমিলন কেন্দ্রে মৌলি বাজারে সেই তারা মঞ্চস্থ করে স্বাধীনতার উষালগ্নে তখন মাইকিং করেছিল যে আনারকলি রচিত স্বাধীনতার উষালগ্নে নাটকটি মঞ্চস্থ হবে। আমি অনেকগুলা নাটক লিখেছি, আমি 10-12টা বই লিখেছি, আমি 2টো বই আমার প্রকাশিত হয়েছে, আরো 8-10টা বই আমার প্রকাশের পথে। আমি শিশুদের নিয়ে একটা কিশোর নাটিকা লিখেছি, ওটা আমি অনুরোধ করব আমি শিক্ষা বোর্ডের মাধ্যমে, যাতে এটা পাঠ্য বইতে স্থানান্তর করা যায়। এখনকার বাচ্চাদের তো মন মানসিকতা বিকাশের কোনো মেসেজ নাই, কোনো লেখালেখির মধ্যেও মেসেজ নাই, তারা পরিবেশ পরিস্থিতি পায় না, শুধু ফ্ল্যাটের মধ্যে বন্দি জীবন, তারা দাদা দাদি নানা নানিকে নিয়ে যে আমরা যে আগে একান্নবর্তী পরিবার সেটা থেকে তারা বঞ্চিত, তারা চার দেয়ালের মধ্যে বন্দি থাকে সবসময়, মনিটরের দিকে তারা চোখ থাকে, মা বাবা তাদের সময় দেন না, বৃদ্ধাশ্রম সম্বন্ধে তারা জানে না, তাদের দাদা দাদি নানা নানিকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। এই সম্বন্ধে মেসেজ রাখছি আমি, পয়লা বৈশাখের মেসেজ রাখছি, মানবতার মেসেজ রাখছি আমি এই লেখালেখির মাধ্যমে। আমি বেশি লেখালেখিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি বলার চেয়ে আমি তো কখনো বলতে হয় নাই আমাকে, লাইভে আসতে হয় নাই, বক্তব্য দিতে আমি আসি নাই কখনো, আমি সবসময় ফকির আলমগীরের ছায়ার মতোই ব্যাকগ্রাউন্ডে থেকেছি। কিন্তু বর্তমানে বাধ্য হয়ে কালকে পল্লিমান সংসদে আমি হাজির হয়েছি, বক্তব্য রেখেছি, এটা আজকে আমি একটু অপ্রস্তুত ছিলাম, আরো আমি আবেগ আপ্লুত হয়ে গেছি, আমি লাইভে এসে মানুষের শিল্পী ফকির আলমগীর গান গাইতেন, মানুষের মাঝে বসবাস করি, মানুষে মানুষে মিলেছে ঠাই, মানুষ আমার সুজন সজন, আমি মানুষের গান গাই, ঠিকই সে মানুষের গান গেয়েছেন, মানুষের ছোঁয়া পেয়েছেন, মানুষের হৃদয় টাচ করে যেতে পেরেছেন, সফল ফকির আলমগীর নাই বটে, মানুষের তো মৃত্যু একদিন হবেই, কিন্তু ফকির আলমগীর তার জীবন সার্থক জনম, সার্থক জনম তার ফকির আলমগীর এই জীবনে জনগণের মন জয় করতে পেরেছেন, এই পদক পদবীর চেয়েও তিনি অতি রোষের শিল্পী, গায়ের হালর থেকে উঠে আসা ফকির আলমগীর একজন নাগরিক কবিয়াল হয়ে সারা পৃথিবীর মানুষকে, বাংলাবাসী মানুষকে মনে চিরদিন হৃদয়ে আসীন আসন গ্রহণ করতে পেরেছেন, এটাই তার জীবনের সার্থকতা। মানুষ তো মরণশীল, কিন্তু মানুষ বেঁচে থাকে তার কর্মে, ফকির আলমগীর তেমনই একজন গুণী মানুষ, কি কোন কোন দিকে বলবেন, সে চাকরি ক্ষেত্রে সফল, সে পরিবারের ক্ষেত্রে সফল, তার আমার ফকির আলমগীর 3টি ছেলে রেখে গেছেন, 2টি ছেলে বউ লিটা তানিয়া, 2টি ছেলে বউ রেখে গেছেন, বড় ছেলের 2 নাতি ফারদিন ফারহান আর নাতনি ফারিন, মেজো ছেলের 1 নাতি উজান, ফকির আলমগীর নিজেই নাম রেখেছিলেন উজান, আর নাতনি উজমা, এই 2জন আমার মেজো ছেলে প্রফেসর তার ছেলে মেয়ে, এই নাতি নাতকুর বড় ভরা সংসার উনি দেখে যেতে পেরেছেন, উনি সফল। আমরা তার মৃত্যুতে শোক থেকে শোককে শক্তিতে পরিণত করে, আমরা তার আদর্শকে বুকে ধারণ করে, আমরা ঋষি সংগঠন অনেক বড় সংগঠন, সব সংগঠন গণসঙ্গীতের লোকগুলোকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তার মূল মন্ত্রকে এগিয়ে নিয়ে যাব, তার এই সুস্থ সংস্কৃতির কল্যাণমুখী এক সংগঠনের নাম ঋষি, সেই সংগঠনকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন, ভালোবাসতেন সেই সংগঠনের সব ছেলেমেয়েদেরকে সন্তানের মতো মনে করতেন, তার এই সংগঠনটিকে আমি মন প্রাণ দিয়ে আমি তার স্বপ্নকে বাস্তবায়ন করব, তার
সংগঠনগুলি, গণসঙ্গীতের দলগুলির মধ্যে তার যেন অস্তিত্ব, তার আদর্শ জাগরুক রাখতে পারি, সেই চেষ্টা করব আমি। আর তার আত্মার শান্তি কামনা করছি। আপনার কাছে, সবার কাছে, যত দর্শক দেখছেন তাদের কাছে আমি দোয়া কামনা করছি, সে যেন ওপারে, উনি যেন ভালো থাকেন, সবাইকে, উনি কাউকে জীবনে কোনো কষ্ট দেন নাই, আমাদের আমাদের তো নাই, বাইরের লোককে উনি বেশি ভালোবাসতেন, বলতেন বলতেন অন্যের সন্তানকে আমাকে উপদেশ দিতেন, অন্যের নামে কোনোদিন বদনাম করো না, অন্যের নামে কোনো কিছু বলতে যায় না, তুমি অন্যের সন্তানকে ভালোবাসবা তাহলে নিজের সন্তানকেও আল্লাহ হেফাজতে রাখবেন, এইটুকু তার মূল মন্ত্র ছিল। সেই যেমন শিশু শিশুর মতোই থেকেছেন ফকির আলমগীর, জন্মলগ্ন থেকে যেমন মানুষের জন্মের নিষ্পাপ শিশুটির মতোই এই 71 বছর পর্যন্ত তিনি থেকেছেন। এভাবেই গত 71 বছর জন্ম উৎসবটি করেছিলেন গাজীপুরে হুতাপাড়ায় বৃদ্ধাশ্রমে। তার আগামী জন্মদিনটি পালন করার ইচ্ছা ছিল, 72তম জন্মদিনটি পালন করার ইচ্ছা ছিল পঙ্গু মুক্তিযোদ্ধাদের সমাবেশে, আল্লাহ তার সেই ইচ্ছা পূরণ হতে পারেনি, কিন্তু আমরা ঠিকই পালন করব যদি আল্লাহ বাঁচাই রাখে আমাকে। আমরা তার সারগ্রন্থ প্রকাশ করব, তার বইগুলি, অপ্রকাশিত বইগুলি তার প্রকাশ করার চেষ্টা করব, তার সংগ্রাম, তার সৃষ্টিশীল জীবনকে মানুষের মধ্যে ছড়িয়ে দিব, তার প্রতিবাদ মুখর জীবনকে, তার কষ্ট জীবনকে, তার সেই দীর্ঘ জীবনের কষ্টের যে তার দীর্ঘ পথ পরিক্রমা, তার জীবনে অনেক কষ্ট করেছেন ফকির আলমগীর, এত সাফল্য একসাথে আসেনি, দীর্ঘ পথ পরিক্রমায় তার এই কণ্টক পথ পাড়ি দিতে হয়েছে, অনেক অনেক পাড়ি দিতে হয়েছে, গণসঙ্গীতের মতোই শৃঙ্খল মুক্তির গান যেমন গেয়েছেন, নিজেও এই শৃঙ্খল মুক্তির পথের জন্য উনি নিজেই নিজের সংগ্রাম, জীবনের সংগ্রাম করে গেছেন, একাই লড়েছেন পরিবারের কোনো সহযোগিতা ছাড়াই। আমরা তো কোনো সহযোগিতা করি না, এমন কি বাবা মার সহযোগিতা ছাড়াই, বাড়ি থেকে উনি কিছুই আনেন নাই, কোনো সাহায্য সহযোগিতা কিছুই আনেন নাই, নিজেই জীবনে একাই চলেছেন, একাই চলার পথে চলতে চলতে একাই লড়েছেন, একাই সমৃদ্ধি লাভ করেছেন, তার জীবন সার্থক, তার এই মানুষ কর্মে তার জীবন সার্থক হয়, ফকির আলমগীর তেমনই একজন সার্থক মানুষ। জয় হোক ফকির আলমগীর, তার ঋষিদের, তার জীবন সার্থক জীবন, সেটি আমি বলতে চাই। পদ্মার উদানস্রোতে শত প্রতিকূলতায় জীবন সংগ্রামে বিজয় বীরের নাম ফকির আলমগীর। আমি তার আত্মার শান্তি কামনা করি, সবাই ভালো থাকবেন, সবাই তার জন্য দোয়া করবেন, তার আগামী অসমাপ্ত কাজগুলি যেন আমি করে যেতে পারি, তার এই সুখকে, এই আমি যেন শক্তিতে পরিণত করে আমি সেই মনোবলকে, তার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি, আমাকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই কামনা করি। তিনি চাইতেন আমি যেন বেঁচে থাকি, হতো তার কিছু কাজগুলাকে আমি যেন সমাপ্ত করতে পারি। বিধাতার কি বিধান, উনি চলে গেলেন, আমাকে ঠিকই সে ভালোভাবে রেখে গেল সাজানো সংসারে। আমি সবাইকে, তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল, তোমার আগামী চলার পর যেন সুন্দরের সুবাসিত হোক তোমার আগামী পথ চলা। তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা, সন্তানের মতোই। তোমার আঙ্কেলও তোমাকে অনেক ভালোবাসতেন, আমার বড় ছেলের বন্ধু, আমার শাহরিয়ার। আমি দোয়া করি সবাই জন্য, সবাই যেন করোনাকালীন সময়ে সবাই যেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকবেন। নতুন এক ঢেউ আসতেছে অমিক্রন নামে, সবাই আগের থেকেই সতর্ক থাকবেন, আমাদের মতো যেন কেউ নিঃস্ব না হয়। আমরা এই পরিবারে কিন্তু আমরা অনেকজন হারিয়েছি, 25 জন আত্মীয় স্বজন, আমি আমার নিজের বোনকে হারিয়েছি, আমার আপন বোনকে, আমার দুটো বোন জামাইকে হারিয়েছি, হারালাম আমার নিজের স্বামীকে, আমার জীবন সাথীকে, আমার চাচাতো বোনকে হারিয়েছি,
আমার অনেক আত্মীয় স্বজন লন্ডনেও আমার অনেক আত্মীয় স্বজন আমি হারাতে হয়েছে। আমি জানি না আমার এই ক্ষত কোনো দিন শুকাবে কিনা, তবু আমি বেঁচে থাকবো মানুষের দিকে চেয়ে, মানুষের ভালো চেয়ে, মানুষের সুন্দর জীবন কামনার মধ্যে, সব মানুষের মধ্যে এই ফকির আলমগীরকে আমি খুঁজে পেতে চেষ্টা করব, এটাই আমার কামনা। তার প্রকাশিত বই যেন আমি প্রকাশ করতে পারি, তার ঋষিকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এই আমার খুব দুঃখ লাগে এই যে বিজয়ের মাসে সে অনুপস্থিত, কিন্তু তার গানগুলা ঠিকই বাজবে, ইথারে ইথারে বাসবে, বিভিন্ন চ্যানেলে বাজবে, সব তার সাথীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব সাথীরা তাকে ফিল করবে, এটাই আর কি। আমি মুক্তিযুদ্ধের লাল রক্তিম শুভেচ্ছা সবাইকে জানাই। তারপরে সামনে এই আমাদের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মুজিব বোসের শতবর্ষ বঙ্গবন্ধুর, আমাদের বঙ্গবন্ধু না হলে এই আমরা দেশ স্বাধীন দেশ পেতাম না। আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই, ফকির আলমগীরকে উনি অনেক ভালোবাসতেন, উনি ফকির আলমকে 21শে পদক দিয়েছেন 99 সালে। আমি আশা করব এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই মুক্তিযোদ্ধাকে, এই গণসঙ্গীতের গায়ককে উনি যেন আগামীতে এই আগামী স্বাধীনতা পদক যেন দিয়ে ভূষিত করবেন, মরণোত্তর স্বাধীনতা পদক, তাহলে তার আত্মা শান্তি হবে, এটাই আমার শেষ চাওয়া। আমার আর কোনো কিছু চাওয়া নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, জনগণের কল্যাণ হোক, বাংলাদেশের মঙ্গল হোক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সবার জন্য শুভকামনা জানাই। তোমাদের জন্য, তোমার সংগঠনের জন্য আমার অনেক শুভকামনা রইল, সংগঠনটি ধীরে ধীরে তার উন্নতির পথে হাঁটুক, এটাই আমার কামনা। ভালো থাকবেন প্রতিদিন সারাবেলা। জি, আমরা আমরা আসলে আপনার কথায় আসলে এমন ভাবে মুগ্ধ হয়ে যায়, প্রত্যেকটি দর্শক যারা দেশ ও দেশের বাইরের থেকে অনেক দর্শক আমাদের সাথে এখন যুক্ত আছেন এবং এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, এবং প্রত্যেকটি দর্শক আসলে জানাচ্ছেন স্যার আলমগীরের জন্য তাদের সহমর্মিতা, এবং আপনার কথায় আসলে আমরা মুগ্ধ হয়ে শুধু শুনছিলাম যে একটা মানুষ কিভাবে এত গুণে গুণান্বিত হতে পারে, এবং এই ক্ষয় আসলে কখনো পূরণ হবার নয়, কারণ যা আমরা হারিয়েছি আসলে আমরা আর এই বাংলাতে দ্বিতীয় ফকির আলমগীর আর কখনোই হয়তোবা আসবেন না, কিন্তু উনি আমাদের মনে প্রাণে সবসময় থাকবেন, কারণ উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি নিজেও এটা ফিল করি যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাতে গিয়েছিলেন, এবং তারা কিন্তু আসলে এই বাংলাকে, এই বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছেন এবং যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতার 50 বছর উদযাপন করব, এবং এই খুশির মুহূর্তে হয়তোবা স্যার ফকির আলমগীর আমাদের সাথে নেই, কিন্তু ওনার যে গানগুলি যখন বাজবে তখন কিন্তু আমাদের মনে প্রাণে কিন্তু উনি থাকবেন, এবং আমাদের মনে হবে উনি আমাদের সাথেই, আমাদের মাঝেই, আমাদের সাথেই উনি গানগুলি গাচ্ছেন। তো আমরা আসলে প্রত্যেকটি অনুষ্ঠান শেষ করতে হয়, তো আমরা আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এবং আমরা আপনাকে আমাদের মাঝে এই বিজয়ের মাসে আমরা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম, এবং আপনার কথাগুলি যখন শুনলাম আমরা মন আমাদের ভারাক্রান্ত হলেও আমরা মনে এই বিশ্বাসটি নিয়ে যাচ্ছি যে হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মে, মানুষ বাঁচে তার গুণে, এবং ফকির আলমগীর এমন একটি গুণান্বিত নাম যার কোনো বর্ণনা লাগে না। সো আমি সবাইকে এই বলেই আসলে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই যে করোনা মহামারী আমাদের কাছ থেকে আসলে যা নিয়ে গিয়েছেন তা হয়তো বা কখনো ফিরে আসবে না, কিন্তু যেটুকু আছে আমাদের এটুকুকে সবাই হাতে হাত রেখে আসুন, সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এবং সবার জন্য সবাই দোয়া করি।
তো আমি আপনাদেরকে সবাইকে আবার বলছি, আপনারা আমাদের সাথে থাকুন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং লিখুন আমাদের আপনাদের মতামতের কথাগুলি। অনেক ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে সারিয়ার সারিয়ার জি একটা কথা বলবো, সবাই যেন জি প্লিজ মানব কল্যাণে যেন নিবেদিত থাকেন। সবাইকে বলি আমি, বাংলা ভাষাভাষী মানুষকে, কয়দিনের দুনিয়া, সবাই যেন হিংসা বিভেদ ভুলে মানবতার সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেই কামনা করি আমি সবার কাছে। সবাই সুপথে চলবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা করি আমি। এই বলে তো বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, লাল রক্তিম শুভেচ্ছা মুক্তিযোদ্ধা ভাইদের, 30 লক্ষ মুক্তিযোদ্ধার শহীদদের আত্মার শান্তি কামনা করি। আর আমি যত বাংলা বাংলার মা বোনেরা ইজ্জত সংগ্রাম দিয়েছেন, তাদের প্রতি আমরা সশ্রদ্ধ চিত্তে, বিনম্র চিত্তে আমরা তাদের শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা জাতির পিতা, উনি না হলে এই দেশ স্বাধীন হতো না। আমরা সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি, বিনম্র চিত্তে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন, যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের পথে, তার দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। বাংলা ভাষাভাষী মানুষের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, জি, এই কামনা করছি। আমরা জি আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন রিসার্চ হাবের পক্ষ থেকে, এবং আমি দর্শক যারা আছেন তাদের কাছ থেকে আজকের অনুষ্ঠানের জন্য আপনার দেখবার জন্য আপনাদেরকে আবার জানাচ্ছি অনেক অভিনন্দন, এবং এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী অনুষ্ঠানগুলিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।